রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের সভা শেষ হয়েছে। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন রাকিব আল জাবেদ। রাকিব আল জাবেদ, যেমনটি বলছিলাম যে মজুরি বোর্ডের সভা শেষ হয়েছে, তাদের মজুরি কি পরিমাণ টাকা নির্ধারণ করা হয়েছে সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? মাত্রই কিন্তু আসলে মজুরি বোর্ডের যে সভাটি চেয়ারম্যানের নেতৃত্বে শেষ হয়েছে এবং এখানে মালিক এবং শ্রমিক পক্ষের উভয় পক্ষের নেতারা কিন্তু উপস্থিত ছিলেন। তবে এখনো পর্যন্ত যে মজুরি ন্যূনতম সেটি কত হবে, কত টাকা নির্ধারণ করা হবে, প্রাথমিকভাবে শ্রমিক পক্ষ থেকে যেটা ধারণা করা হয়েছিল যে তারা বলছিলেন যে তাদের 23,000 থেকে 25,000 টাকা, সেটা কিন্তু এখনো পর্যন্ত মানা হয়নি। এবং মালিক পক্ষ কি প্রস্তাব দিয়েছে সেটা নিয়ে কিন্তু কিছুক্ষণ পর, অর্থাৎ 2:30 নাগাদ কিন্তু সচিবালয়ে ব্রিফ করা হবে। তবে এখনো পর্যন্ত যে সমস্ত শ্রমিক সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে 6টি মোর্চা রয়েছে, তার মধ্যে আসলে 5টি মোর্চার দাবি কিন্তু এসেছে ন্যূনতম 23,000 টাকা মজুরি এবং 1টি মোর্চার দাবি হচ্ছে 25,000 টাকা মজুরি। এবং এই বিষয়গুলো নিয়ে দীর্ঘক্ষণ, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা যাবত একটি মিটিং হয়েছে এবং সেই মিটিং এর যে প্রাপ্ত ফলাফল সেটা কিন্তু 2:30 নাগাদ জানানো হবে বলে তারা বলছেন। এই অবস্থায় যে সমস্ত শ্রমিক সংগঠনগুলো রয়েছে বা তাদের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে, তারা বলছেন যে মালিক পক্ষ থেকে আসলে যে ধরনের তাদেরকে স্যালারিটা অফার করা হচ্ছে কিংবা ইনক্রিমেন্টের যে কথাটা তারা বলছেন বারবার, সেটা কিন্তু তাদের যে চাহিদা সেই কিংবা বর্তমান যে বাজার মূল্য, মূল্যস্ফীতির চাপ, সেটার সাথে আসলে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। এর আগে নিশ্চয়ই আপনি জানেন যে এক দফা মালিক পক্ষের পক্ষ থেকে তাদেরকে বেতন বৃদ্ধির একটা প্রস্তাব দেওয়া হয়েছিল, যেখানে ন্যূনতম যেটি মজুরি সেটা সব খরচ মিলিয়ে 13,000 টাকার খানিকটা বেশি বলে তারা জানিয়েছিলেন মালিক পক্ষ। তবে সেটা কিন্তু শ্রমিক পক্ষের থেকে কিন্তু সেটা রিফিউজ করা হয়েছে, তারা নতুন করে আবার সেটি রিভিউ করার জন্য বলেছেন। এবং এর পাশাপাশি তাদের যে চলমান যে আন্দোলনটি, সেই আন্দোলনের ফলে তাদের যে সমস্ত নতুন করে কিছু শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে, হামলা করা হয়েছে, মামলা করা হয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা বলছিলেন। এবং যে সমস্ত শ্রমিকরা মারা গেছেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার কিন্তু নতুন করে এই যে তাদের আন্দোলনটা আছে সেখান থেকে কিন্তু দাবি তোলা হয়েছে। শাহনাজ জি, রাকিব আল জাবেদ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর সেগুনবাগিচাতে পোশাক শ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ডের সভা চলছে। সভা শেষে হয়তো দুপুর 2:30টার দিকে জানা যাবে তাদের কত টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। এই বিষয়ে জানাচ্ছিলেন রাকিব আল জাবেদ।